অনলাইনে পড়াশোনা করিয়ে জরুরি মেসেজ দিল, অফলাইনে পরীক্ষা, পাশাপাশি হয়নি প্র্যাকটিক্যাল ক্লাসও। অনলাইনে ক্লাস হলে পরীক্ষাও নিতে হবে অনলাইনে, নতুবা সময় দিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস করিয়ে হোক অনলাইন পরীক্ষা, এমনই দাবি দিয়ে কাল্লার পিরতলা এলাকায় পলিটেকনিক কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। এদিন শুক্রবার এমনই বিক্ষোভে উত্তাল হয় কলেজ চত্বর। তাদের দাবি, এতদিন পর্যন্ত কেবল অনলাইনে ক্লাস হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস ঠিক মতন হয়নি, আর যার ফলে আমরা প্র্যাকটিক্যালের কিছুই বুঝতে পারছি না। হঠাৎ জরুরি মেসেজ দিয়ে জানানো হয়েছে অফলাইনে পরীক্ষা হবে। আমরা পরীক্ষার বিরোধী নয়, তবে সিস্টেমটার বিরোধিতা করছি। অফলাইনে পরীক্ষা হলে আমাদের সময় দেওয়া হোক, সিলেবাস শেষ করিয়ে পরীক্ষা নেওয়া হোক, এমনই দাবিতে এদিন বিক্ষোভ চলতে থাকে কলেজ ক্যাম্পাসে। কারণে যে আমাদের যে সিলেবাস, সেই সিলেবাস পর্যাপ্ত সময় না দিয়ে তার আগেই আমরা বলেছিলাম যাতে পরীক্ষা তাড়াতাড়ি মানে পেছানো হয়, কিন্তু সেই পরীক্ষা না পিছিয়ে পরীক্ষা 5 দিন 10 দিন এইভাবে পেছাচ্ছে। আমরা চাই যে পর্যাপ্ত আমাদের সময় দেওয়া হোক, যেটা সিলেবাস শেষ করার কভার করার যেটা পর্যাপ্ত সময়, সেই সময় দিয়ে আমরা পরীক্ষা দিতে চাই। এইভাবে হুট করে 5 দিন কিংবা 10 দিন পরেই আমরা যদি বলে অফলাইন পরীক্ষা দিতে, সম্পূর্ণটা হলো অনলাইনে, কিন্তু এইভাবে আমরা কিভাবে অফলাইনে পরীক্ষা দেবো, এই কারণেই আমরা আন্দোলন করছি আজকে। অফলাইনে পরীক্ষা ডিক্লেয়ার কতদিন আগে করেছে? 10 দিন আগে, 1 সপ্তাহ, 3 তারিখ অবধি অনলাইন ছিল, 3 তারিখ অবধি অনলাইন ছিল, তারপরে অফলাইন, তারপরে অফলাইন ঘোষণা হয়েছে। কতটা সিলেবাসের মধ্যে রয়েছে? সিলেবাস 80% কমপ্লিট হয়েছে, হয়তো এখনো অনেকটাই বাকি আছে। অনলাইন তাও 80% এর মধ্যে 60% অনলাইন, 20% অফলাইন হয়েছে। দাবি কি? আমাদের দাবি এটাই যে আমাদের পরীক্ষা পর্যাপ্ত সময় দেওয়া হোক অফলাইন হলে, অনলাইন হলে কোনো অসুবিধা নেই, অফলাইনে আমরা দিতে চাই। অফলাইনে কিন্তু আমরা পর্যাপ্ত সময় চাই, যেটা একটা সিলেবাস কভার করার সময়, সেই সিলেবাস কভার করার জন্য আমরা সময় চাই। এই বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল তিনি এদিন জানান, এটা আমাদের সিদ্ধান্ত নয়, এটা কাউন্সিলরের সিদ্ধান্ত, কাউন্সিলর যা সিদ্ধান্ত নেবে সেটাই প্রযোজ্য হবে। না না, রিপোর্ট, এই যে বিক্ষোভ এই তো মাত্র হয়েছে, এইমাত্র যে ব্যাপারটা হয়েছে, আমাদের কাছে থার্ড ইয়ার স্টুডেন্টরা এসেছিলো, থার্ড ইয়ার স্টুডেন্টরা এই ব্যাপারটা আমার কিছু এই ব্যাপারে আর কিছু বলে, থার্ড ইয়ার স্টুডেন্ট একটা চিঠি দিয়ে গেছে, তারা আনউইলিং টু মানে অনলাইন অফলাইন মোডে পরীক্ষা দিতে, এই ব্যাপারটা সেইটুকু। ওরা চাইছে অনলাইন মোডে পরীক্ষা দিতে চাইছে, তারা একটা লিখিত চিঠি অ্যাপ্লিকেশন দিয়ে গেছে, ওদেরকে আমরা বোঝালাম ব্যাপারটা নিয়ে, এখন এর বেশি আমার কিছু বক্তব্য নেই। সেটা তো আমার, আমি তো সেটা তো ব্যাপার তো বলবো না। আপনি কি কথা বলেছেন ওনাদের সঙ্গে? আপনি কি কথা বলেছেন ছাত্রদের সঙ্গে? স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি। আপনি কি চিঠিটা রিসিভ করেছেন? ওদের দেওয়া চিঠিটা রিসিভ করেছেন? চিঠিটা আমার কাছে তো আছে, চিঠিটা দিয়ে গেছে ওরা, চিঠিটা দিয়ে গেছে ওরা। হঠাৎ আমাদের পরীক্ষা অফলাইনে ঘোষণা করাতে আমাদের অসুবিধার মধ্যে পড়ে। না না, এটা তো কাউন্সিলের, এটা তো আমাদের কিছু নেই, কাউন্সিল যে ডিসিশন দিয়ে কাউন্সিলের নর্মস মেনে আমরা জাস্ট ক্যারি আউট করছি। কাউন্সিলের ডিসিশন নেবেন যা কিছু, এটা আমার কিছু নতুন করে কিছু বক্তব্য নেই, কাউন্সিল যা গাইডলাইন দিয়েছে সেটা আমরা মেনে নেব। কালা থেকে রিপোর্ট, আনন্দ বার্তা।